पैगंबर सुलेमान गोटा दुनियार बादशाह जार कथा मानुष सुने जार कथा जिन्नातेरा सुने जिनी पशु पाखिर भाषा बुझेन दुनियार जमीन एक जन पैगम्बर जिन सबार भाषा बुझे सुलेमान आलैहिस सलाम एकन राष्ट्रप्रधान गोटा दुनियार प्रेसिडेंट गोटा दुनियार बादशाह तारीखे इब्ने जारीर तबारीते लिखे सुलेमान आलैहिस सलाम तखन पर्यन्त बिये करेन नाई। एक रवायते आछे तखन पर्यन्त बिये करलेन ना। হঠাৎ করে একদিন এমপি মন্ত্রী সকলেই বসা সবার সামনে তিনি বললেন শোনো দীর্ঘদিন হয়ে গেছে বয়স তো কম হয় নাই বিয়ে শাদী করি নাই বিয়ে তো দুনিয়ার জমিন একটা করা লাগবে তোমরা আমার জন্য মেয়ে দেখো আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই সবাইকে সবাই ডাক দিয়ে বলছে পয়গম্বর সুলাইমান একদিকে আপনি পয়গম্বরের ঘরের পয়গম্বর অপরদিকে বাদশার ঘরের বাদশা আপনি বলেন তো কেমন মেয়েকে বিয়ে করতে চান মেয়ের গুণ কি মেয়ের কোয়ালিটি কি মেয়ের কন্ডিশন কি বলেন আমরা হইলে কি বলতাম বলো হুজুর এমন একটা মেয়ে দেখবেন যেই মেয়েটা রাত্র 12টার পরে ফেসবুক চালাইতে পারে টুইটার ইনস্টাগ্রামে চ্যাট করতে পারে ঠিক না এটাও কই ঠিক মানে এটাও ঠিক হইল মানে যা কই সব ঠিক আমি যদি কই গাঞ্জা খাও কই ঠিক কেমনে ঠিক হইল সব বুঝে শুনে তো কইবেন আমার বন্ধুগণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন যেই মেয়েকে বিয়ে করবে এক নাম্বার মেয়েটা আল্লাহ ওয়ালা হওয়া লাগবে মেয়েটা আমানতদার হওয়া লাগবে তিন নম্বরে বললেন মেয়েটা সচ্চরিত্রবান হওয়া লাগবে চার নম্বরে মেয়েটা শিক্ষিতা হওয়া লাগবে পাঁচ নম্বরে মেয়েটার বংশ ভালো হওয়া লাগবে ছয় নম্বরে মেয়েটা সুন্দরী হওয়া লাগবে এত গুণাগুণ যেই মেয়ের মধ্যে পাওয়া যাবে এমন একটা মেয়েকে আমি বিয়ে করতে চাই আমার বন্ধুগণ সুলাইমান তো বাদশাহ সুলাইমান পয়গম্বর অবশ্যই তিনি যে কোনো মেয়েকে বিয়ে করবেন না পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন এই খবর শহর থেকে বন্দর হয়ে গ্রামগঞ্জে খবর পৌঁছে গেল এমন গ্রামে খবর পৌঁছে গেল যেই গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে অর্থাৎ জেলে যেই গ্রামের মানুষ সাপ নিয়ে খেলা করে অর্থাৎ বেদে জেলে পল্লীতে খবর পৌঁছে গেল বেদে পল্লীতে খবর পৌঁছে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায় আমার বন্ধুগণ একজন পয়গম্বর একজন বাদশাহ একজন টাকাওয়ালা বংশওয়ালা শিক্ষিত যুবক কে চায় না তার মেয়েকে বিয়ে দিতে আর কোন মেয়ে চাইবে না তার কাছে বিয়ে বসতে গোটা দেশে খবর ছড়িয়ে পড়ল প্রতিদিন হাজার হাজার মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে মেয়েরা প্রস্তাব পাঠায় অভিভাবক প্রস্তাব নিয়ে আসেন সুলাইমান আলাইহিস সালাম কিছু বলেন না এই খবর আস্তে আস্তে এমন গ্রামে পৌঁছে যাওয়ার পরে কষ্ট হচ্ছে আপনাদের একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাজারে যায় মাছ বিক্রি করবার জন্য যায় রাস্তায় যাওয়ার পরে শুনে কে যেন বলতেছে আমাদের দেশের বাদশা আমাদের দেশের পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায় মেয়ে দেখতেছে এই ছয়টা গুণের অধিকারী হলে তিনি বিয়ে করবেন জেলে এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেল জেলে চিন্তা করে আমার গরি আমার একটা মেয়ে আছে মেয়েটা জন্মের পরে কোনো পুরুষ মানুষ দেখে নাই
মেয়েটা আমানতদার, মেয়েটা আল্লাহওয়ালা, মেয়েটা সচ্চরিত্রবান, মেয়েটার মতো ভদ্র মানুষ আর নাই, মেয়েটা বিশ্ব সুন্দরী। কিন্তু জেলে চিন্তা করে সবগুলা ঠিক আছে, কিন্তু আমি তো জেলে, আমার বংশ তো জেলের বংশ, সুলাইমান তো বাদশাহ, তিনি কি আমার মেয়েকে বিয়ে করবেন? জেলের মনে বড় আশা, আমি যদি আমার এই বিশ্ব সুন্দরী আলেমা পরহেজগার ভদ্র মহিলা আমানতদার মেয়েকে সুলাইমানের কাছে বিয়ে দিতে পারি, সুলাইমান আমার মেয়ের জামাই হয়ে যাবে, আমি তার শ্বশুর হয়ে যাব, কেয়ামতের দিন আমার গোটা পরিবার তার হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ! আমার বন্ধুগণ, কি আওয়াজ কমে কে মাইক, আমার মুসলমান ভাইরা, সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম এই কথা প্রচার হয়ে যাওয়ার পরে জেলে মাছ বিক্রি করে বাড়িতে গিয়েছে, স্ত্রীকে ডাক দিয়া বলছে, স্ত্রী রে কোনো খবর শুনেছ কি? স্ত্রী বলেছে, কিসের খবর আপনি আমাকে বলেন? স্বামী বলছেন, স্ত্রী রে আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, যতগুলা গুণের কথা বলেছে সবগুলা গুণ কিন্তু আমার মেয়ের মধ্যে আছে, আমি যদি আমার মেয়েকে সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম আমার জিন্দেগি কামিয়াব হয়ে যেত। কোন সুবহানাল্লাহ! জেলের স্ত্রী ডাক দিয়ে বলতে, স্বামীরে খবরদার, যে কথা সমান একবার উচ্চারণ করেছেন আর করবেন না, সুলাইমান যদি শুনতে পারেন আপনাকে আস্ত রাখবে না, আপনার ঘর নাই, বাড়ি নাই, তিন বেলার খাবার নাই, সুলাইমান পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশাহ, আর আপনার মেয়েকে কেমনে বিয়ে করবে? আপনি জেলে আর সুলাইমানের বিশাল বিশাল রাজপ্রাসাদ আছে, কেমনে আপনাকে সুলাইমান আপনার মেয়েকে বিয়ে করবে? যেই কথা জবানে বলেছেন আর বলবেন না। জেলে মনের ব্যথা মনে নিয়ে চলে গেল বের হয়া। আমার বন্ধুগণ, আশরাফ আলী তানভী লিখেন, আসর আর মাগরিবের মধ্যকার সময় ওই জেলের স্ত্রী তার সুন্দরী যুবতী ষোড়শী মেয়েটার মাথায় তৈল দিয়া চিরণি দিয়া ছড়াইয়া আছড়াইয়া চোল গোলাকে বেনি করে দিচ্ছে, এমন সময় মা তার মেয়েকে বলতেছে, আম্মা যান, তুমি কি কোনো খবর পেয়েছ কি মা? মেয়ে ডাক দিয়া বলছে, মা আপনি কি বলেন, কিসের খবর? জেলের স্ত্রী ডাক দিয়া বলছে, মেয়ের আমরা শুনেছি তোমার বাবার মুখে আমাদের দেশের বাদশাহ, আমাদের দেশের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, রে মা যতগুলা গুণের কথা তিনি বলেছেন, যত শর্তের কথা বলেছেন সবগুলা তোমার মধ্যে আছে, কিন্তু মারে গরিব হওয়ার কারণে, জেলের মেয়ে হওয়ার কারণে, ঘর না থাকবার কারণে, বাড়ি না থাকবার কারণে মনের ব্যথা মনেই থেকে গেল, মনের স্বপ্ন মনেই থেকে গেল, জীবনে পূরণ হবে না, মেয়েরে জবান দিয়ে বলতে পারি না, কিন্তু তোমাকে তো সুন্দর করে সাজালাম, বড় করলাম, মনের মতো তোমাকে সুলাইমানের কাছে উঠাইয়া দিতে পারলাম না, মারে গরিব হওয়ার কারণে সুলাইমান তোমাকে বিয়ে করবে না। মেয়েটা মায়ের দিকে ঘুরে মাকে জড়াইয়া মুস্কি আসে, ডাক দিয়ে বলছে, আম্মা যান, আমার বয়স তো কম হয় নাই মা, আজ হোক কাল আপনারা আমাকে বিয়ে দিবে, আমার জীবনে সুলাইমানের মতো যুবককে যদি স্বামী হিসাবে পেয়ে যাই মা, আমার নারী জিন্দেগি সার্থক হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ! এই কথা শুনে মা হাত ঘুরে দিছে, থাপ্পড়, কেমনে এই কথা মুখ দিয়া বললি,
সুলাইমান যদি শুনতে পারে আস্ত রাখবে না, জবাই করে ফেলবে। গরিবের মেয়ে হয়া বামন হয়া চাঁদে হাত দিতে চাও, গরিবের মেয়ে তুমি কেমনে এত বড় আশা করতে পারো? মেয়েটা চুকের পানি ছেড়ে কান্না করে বলছে, আম্মা যান, যে আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে ধনী বানিয়েছে, যে আল্লাহ সুলাইমানকে বাদশা বানিয়েছে, ওই আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে, যে আল্লাহ সুলাইমানকে বিল্ডিং বালাখানায় রাখে, ওই আল্লাহ আমাকে ভাঙ্গা ঘরে রাখে, যে আল্লাহ সুলাইমানকে বড় বংশে পয়গম্বরের ঘরে জন্ম দিয়েছে, মা ওই আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে, আমার আল্লাহ চাইলে তো এই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না, কোন ঠিক না? পারবে আল্লাহ কথা বলেন, পারবে? আপনার আওয়াজ কম দিলি রেখা দিব, দেখবেন। মেয়েটা বলতেছে, আম্মা যান, আপনি আমাকে মারলেন, আল্লাহ তো সব পারে, আল্লাহ কাউকে উল্টা পাল্টা করে থাপ্পড় দিয়া দশ তলার থেকে গাছ তলায় নামায় দিতে পারে, কথা বলেন? আর কাউকে কান দইরা গাছ তলার থেকে দশ তলায় উঠায় দিতে পারে, ঠিক কিনা বলেন? মা, তুমি আমাকে মারলা, হ্যাঁ আমি তো আশা করতেই পারি, আমার স্বাধীনতা আছে। এই কথা বলে মেয়েটা উপর দিকে দুইটা হাত উঠে বলছে, আল্লাহ তাআলা আমার এই নারী জিন্দেগিতে কোনদিন কোনো পরপুরুষ আমাকে দেখে নাই, আমানতের খেয়ানত করি নাই, সতীত্ব নষ্ট করি নাই, আল্লাহ গোটা জিন্দেগি যত বয়স হয়েছে তোমার কুদরতের পায়ে সাজদায় পড়ে পড়ে দিন কাটাইয়া দেই, দিনের বেলা রোজা রাখি, রাত্রবেলা তোমার ইবাদত করি, আল্লাহ আমি জেলের মেয়ে হতে পারি, তোমার কাছে জিন্দগিতে আমি কিছু চাই নাই, আল্লাহ আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইলাম, সুলাইমানকে আমার স্বামী না বানাইয়া তুমি আমাকে কবরে দিও না, কোন সুবহানাল্লাহ। জেলের মেয়ে দোয়া করতেছে, গরিবের মেয়ে দোয়া করে কাগজ হাতে নিয়ে, ওই সময় যা লেখার জিনিস ছিল, সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব মেয়ে নিজেই পাঠাইয়া দিয়েছে, লিখে দিয়েছে, সুলাইমান তোমার টাকা পয়সা দেখে নয়, তোমার গাড়ি বাড়ি দেখে নয়, তোমার সম্মান আর বংশ দেখে নয়, তুমি পয়গম্বর বাদশা মনে করে তোমাকে বিয়ের প্রস্তাব দেই নাই, তুমি যতগুলা গুণের কথা বলেছ সবগুলা গুণ আমার আছে, আমি জেলের মেয়ে, তোমাকে অনেক মেয়ে পছন্দ করতে পারে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি গরিব বলে আমার প্রস্তাবকে ফিরাইয়া দিয়েন না, গরিব হতে পারি, আপনাকে কোনোদিন কষ্ট দিব না, জিন্দগিতে আপনার হাতে আপনাকে খেতে দিব না, যতদিন বেঁচে থাকবেন আমার হাত দিয়ে আপনাকে খাইয়ে দিব, গোসল করাইয়া দিব, একটাই উদ্দেশ্য, কেয়ামতের দিনে আমি যেন আমার স্বামী পয়গম্বর সুলাইমানের হাত ধরে উঠতে পারি, কোন সুবহানাল্লাহ। মেয়েটার অনেক বড় আশা, করতে পারে না আশা? কিছু কয় না জ্ঞান। আমার বন্ধুগণ, এদিকে ছয় মাস হয়ে গেল, সুলাইমানের জন্য মেয়ে দেখা হয় কিন্তু কোনো মেয়ে খুঁজে পাওয়া যায় না, ছয় মাস পরে আবার সংসদ অধিবেশন বসেছে, সুলাইমান আলাইহিস সালামের আশেপাশে এমপি মন্ত্রীরা বসা, সুলাইমান আলাইহিস সালাম তাকায়া দেখেন এমপি মন্ত্রী সবার চেহারা কালো, জিজ্ঞাসা করলেন, তোমাদের চেহারা কালো কেন? সবাই বলতেছে, স্যার আপনাকে কি একটা কথা বলা যাবে? হ্যাঁ বলো। সবাই বলতেছে, স্যার আপনি বিয়ে করবেন? প্রতিদিন হাজার হাজার মানুষ মেয়েরা বিয়ের প্রস্তাব দেয়, আপনি বিয়ে করে ফেললেই তো কোনো মেয়ে প্রস্তাব দিত না, ঠিক না? কথা বলেন না কেন?
কিন্তু মেয়েরা প্রস্তাব দিত না। আর আজকে বিয়ে করে একটা, প্রেম করে একত্তরটা। কত কন্যাকে কি ডিজিটাল আমার বন্ধুগণ। সুলাইমান বলছেন আসল কারণ বলো, তোমাদের চেহারা কালো কেন? সবাই বলতেছে স্যার বইলা দিব। হ্যাঁ বলো তো স্যার। এই যে পাশের গ্রাম দেখতেছেন, এই শহরের পরে এই গ্রামে গিয়ে একটা জেলের গ্রাম আছে। এই জেলের গ্রামের এক জেলে ঘর নাই, বাড়ি নাই, তিন বেলার খাবার নাই, কিচ্ছু নাই, মাছ ধরে বিক্রি করে খায়। এই মেয়েটা আজকে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে আর লিখছে আপনার টাকা পয়সার তোয়াক্কা করে না, আপনারা তার পছন্দ হয়েছে। আরো জোরে কান, জেলের মেয়ে ঘর নাই, বাড়ি নাই, হেও আপনারা বিয়ের প্রস্তাব দে, জেলের মেয়ে প্রস্তাব দে, রিক্সাওয়ালার মেয়ে, বেনওয়ালার মেয়ে, সুইপারের মেয়ে, যে সুযোগ পায় প্রস্তাব দিয়ে ফেলে, আপনি একটা বিয়ে করলেই তো হতো। সুলাইমান কোন, হ্যাঁ এটা কোন কত হইল, জেলের মেয়ে ঘর নাই, বাড়ি নাই, তিন বেলার খাবার নাই, আমি বাদশা, আমি পয়গম্বর, আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, সাহস তো কম না? এই কথা বলছেন, আর কিছু বলেন নাই। সুলাইমান এই কথা বলতে পারেন না? কেন পারেন? একশোবার বলতে পারেন, কারণ ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু, মিলাইয়া মিলাইয়া, আপনি যেমন বিয়ে করবেন তেমন। আপনি ইমাম সাহেব মানুষ, কারণ আপনি বিয়ে করবেন আপনার মতো একজনকে। এমন একটা মেয়েরে বিয়ে করলেন, ও স্যান্ডু গেঞ্জি থ্রি কোয়ার্টার প্যান্ট পরে, তো আপনাকে তো সারাদিন ঘুরে রাস্তায় মারাইব, ঠিক কিনা বলেন? তো আপনি যেমন বিয়ে করবেন তেমন, তাইলেই শান্তি পাইবেন, কথা কন না কেন? এই জন্য ইসলাম বলেছে বিয়ে করবেন মিলাইয়া মিলাইয়া, যে যার ক্লাস মিলাইয়া বিয়ে করবেন, নাইলে ঝামেলা আছে, তাহলে সারা জীবন বোর কথা শোনা লাগবে, ঠিক নি? এই বিপদে কেউ আসেননি বোর কথা শুনেন না? এখন তো কেউ শুনে না, এখন সব ভদ্র শোনেন। সুলাইমান এই কথা বলছেন, তার কোয়ালিটি হিসাবে তিনি পয়গম্বর, তিনি বাদশাহ, একথা বলতে, কারণ তিনি তার মতো একটা জায়গায় বিয়ে করবেন, তিনি তার মতো এক পরিবারে বিয়ে করবেন, ঠিক কিনা বলেন? আচ্ছা আমাদের দেশে সুইপার আছে না? আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি ওনার একটা মেয়ে থাকতো, উনি যদি ঘোষণা করতো আমার মেয়েকে বিয়ে দিতে চাই, আর বাংলাদেশের সুইপাররা যদি দাঁড়ায় স্যার আমরা রাজি আছি। আচ্ছা কোন তো এদের সামলা কি থাকবো, তো কই কি আমি কি আর হেরা কি, কারণ মিলাইয়া মিলাইয়া বিয়ে করতে হবে, কথা বলেন না কেন? এজন্য পয়গম্বর সুলাইমান তার ক্লাস অনুযায়ী এই কথা বলতে পারেন, বলতে, কিন্তু আল্লাহ বলছেন পয়গম্বর তোমাকে টাকা দিছি, পয়গম্বর বানাইছি, বাদশা বানাইছি আমি, পয়গম্বর সুলভ কথা হয় নাই, আমার পছন্দ হলো না, কিন্তু আমি দেখব তুমি অহংকার করছো কি না, এখন আমি পরীক্ষা করব। কারণ এই কথা মেয়েটাকে ছোট মনে করেছ, নিজেকে বড় মনে করেছ, আমি এখন পরীক্ষা করব। পরীক্ষা করবেন কে? তে তো বিপদ আছে না নাই? আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। মানে সংক্ষেপ করে করে বলতেছি, কারণ শোয়া এগারোটা, ভাই কতক্ষণ কম কাকে বলেন, বারোটা, বারোটা তার একটা কেন কোন ফজরের আজান পর্যন্ত শুনেন, তাও আরো ঠান্ডা হয়ে যাবে পরে। বসেন। হ্যাঁ সংক্ষেপ করে করে বলে দিব, পুরো তাফসির কই শুনেন, এরা খুব সালাক দেখতেছি। শুনেন, পরীক্ষা করবেন কে? এজন্য আমার আল্লাহ বলেছেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আল্লাহর গোলাম, যারা দুনিয়ার জমিনে দাবি করবে
আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কে বলছেন? সবাই বলেন আল্লাহ। এখন পরীক্ষা কার উপরে চলতেছে? সুলেমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, সুলেমান আলাইহিস সালামের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকল নবীদেরকে আল্লাহ এক একটা মজাজা দিয়েছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মজাজা দিলেন হাতের মধ্যে লোহা নিয়ে। লোহা যদি মুষ্টিবদ্ধ করে, লোহা গলে মোমের মতো মাটিতে পড়ে যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মজাজা দিলেন হাতের লাঠি। লাঠি হাতে নিলে লাঠি হয়ে যায়, মাটিতে ফেলে দিলে সাপ হয়ে যায়। ডান হাত বগলে ঢুকাইয়া যদি বের করে, ডান হাত সাদা হয়ে 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ! ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মজাজা দিলেন 1000 বৎসরের পুরাতন কবরের সামনে দাঁড়িয়ে। কুম বিসমিল্লাহ বলতে দেরি হয়, 1000 বৎসরের মৃত মানুষ দাঁড়াইয়া সালাম দিতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ! সকল নবীদেরকে আমার আল্লাহ এক একটা দুইটা মর্যাদা দিয়েছে, কিন্তু আমার আল্লাহকে, আমার বিশ্ব নবীকে আমার আল্লাহ এক দুইটা মর্যাদা দেন নাই, আমার নবীকে আমার আল্লাহ মর্যাদা দিয়েছেন কমপক্ষে 12,500। আল্লাহু আকবার! আমার নবীর মর্যাদা হল তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যান, দীর্ঘদিন পর্যন্ত রাস্তায় মেশকে আম্বরের গ্রাম থেকে যায়, আঙ্গুল দিয়া চন্দ্রের দিকে যদি ইশারা করে, জবান না নাড়ায়, আঙ্গুল ইশারা করতে দেরি হয়, আসমানের চন্দ্র দুই টুকরা হয়, দুই পাহাড়ে চলে যেতে 1 মিনিটও দেরি হয় না। আমার নবীকে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিয়ে যায়। কোন সুবহানাল্লাহ! অনেক মজাজা। আমার বন্ধুগণ, এইভাবে সুলেমান আলাইহিস সালামকে আল্লাহ একটা মজাজা দিলেন। সুলেমানের মজাজা হলো সুলেমানের হাতের আংটি। আল্লাহ দিয়ে বললেন পয়গম্বর সুলেমান, এই আংটি যতক্ষণ পর্যন্ত তোমার হাতে থাকবে, গোটা সৃষ্টি তোমার কথা শুনবে, জিন্নাত তোমার কথা শুনবে, পশু পাখি তোমার কথা শুনবে, সবাই তোমার কথা শুনতে বাধ্য, পৃথিবীর কেউ অবাধ্য হবে না। কিন্তু সুলাইমান, সাবধান করে দিলাম, এটা এত জরুরি জিনিস, অত দামি জিনিস, এই আংটি নিয়ে কোনোদিন ওয়াশরুমে যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? বাথরুমে যাওয়া যাবে না, অজু স্তেঞ্জার জন্য আংটি নিয়ে যাওয়া যাবে? এটা মজাজা। আর যদি যেতেই হয়, হাতের আংটি খুলে রেখে যাইবা, অজু স্তেঞ্জা করে পবিত্র হয়ে সে আংটি পরবা, কারণ এটা হচ্ছে মজাজা। এটা কি মজাজা? সুলেমান আলাইহিস সালাম এভাবেই চালাতে লাগলেন। লম্বা কথা, আল্লাহর পরীক্ষা মুত্তসিল হয়ে গেল সুলেমানের উপরে। একদিন সুলেমান আলাইহিস সালাম অজু স্তেঞ্জার জন্য বাথরুমে যাবেন, ওনার একজন বিশ্বস্ত দেহরক্ষী ছিল, মানুষ ছিল না, ছিল জিন্নাত, মানুষের মধ্য থেকে ছিল না জিন্নাত, কুবরা বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআইডি, জিএফআই, সবাইকে বলে দেওয়া হয়েছে 144 রেড অ্যালার্ট। আমাদের দেশের ভিতরে নকল সুলাইমান ঢুকে গেছে, যেখানে পাইবা ওখানে সাইজ করবা। কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুম থেকে বের হয়ে কর্মচারীর কাছে গিয়ে বললেন, কর্মচারী আর আমার আংটিটা দে। কয়ে আপনি? আপনি কে? সুলেমানকে আমারে চিনিস না? আমি তো সুলেমান, আমি দেশের বাদশাহ, বাথরুমে যাওয়ার সময় তোর কাছে আংটি দিয়ে গেলাম। কুচ্ছি, তাহলে আপনি 2 নম্বর বাদশাহ কইছি, একটা 2 নম্বর বেরিয়েছি, তাহলে আপনি 2 নম্বর। কয়ে 2 নম্বর 1 নম্বর কি?
সামনে যান, সামনে গেলে বুঝতে পারবেন। আসল সুলাইমান যখন হাইটা হাইটা যাচ্ছে, নকল সুলাইমান কই বলে নাকি? যখন দেখছে আসল সুলাইমান আসতেছে, নকলটা কই যে আসতেছে নকল সুলাইমান, এরা ধরো, সবাই মিলে সুলাইমানটা ধরছে, ধরে আচ্ছা মতো মায়ের আসতেছেন না, পরীক্ষা কার? মায়ের। আল্লাহ কয় দেখো, মায়ের দিতে 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 সুলাইমান আলাইহিসসালাম মরে গেছেন মনে করে, রক্তাক্ত করে এরা নদীর পাড়ে ফেলে দিয়ে চলে গেছে। নকল সুলাইমান কয় খুব শান্তি পাইলাম, এখন দেশটা একা একা চালাইতে পারবো, সুলাইমান শেষ। বাঁচাইতে পারেন কে? কে পারেন? আল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, সুলাইমান এখন নদীর পাড়ে রক্ত ঝরতেছে। সন্ধ্যার সময় একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাজারে মাছ বিক্রি করার জন্যে যায়, নদীর পাড়ে গিয়ে দেখে সুন্দর চেহারা, যার চেহারা থেকে নূর চমকায়, আরে পয়গাম্বর আবার বাদশার চেহারাটা কেমন চিন্তা করেন, যেন তার চেহারা থেকে চন্দ্র সূর্যের আলো বের হয়। এমন একটা ছেলে কি বা কারা মেরে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে, জেলের মনে বড় দরদ লাগলো, আরে কারাই ছেলেটাকে মারলো। সে নিজের কাপড় গামছা যাই ছিল তা খুলে নদী থেকে পানি এনে আল্লাহর পয়গাম্বরের গোটা বডিটা মুছে দিয়া মাথার মধ্যে যখন পানি দিতে লাগলো, কিছুক্ষণ পরে আল্লাহর পয়গাম্বরের জ্ঞান ফিরে গেল। কোন সুবহানাল্লাহ, জ্ঞান ফিরার পরে জেলে জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কই, নাম কি, কার ছেলে, এত সুন্দর সুন্দর ছেলে কে মারলো? সুলাইমান চিন্তা করেন, এখন যদি বলি আমার নাম সুলাইমান, আমার আব্বার নাম দাউদ, তাহলে জেলেও মারবো, কথা কর নাকি? ও সুলাইমান, তুমি বাদশা দেশ চালায়, তুমি নদীর পারে কি করো, তো মায়ের দিবে না? আচ্ছা, এখানে যদি কোনো মহিলা ইসা কয় আমারে চিনেন, বলে আপনি কে কয়, আমি প্রধানমন্ত্রী, আচ্ছা কি যাইতে পারবো এদিকে হেঁটা? না, মায়ের শুরু মায়। জেলে যদি চিন্তা করে, যদি আমার সুলাইমান চিন্তা করেন, যদি আমি বলি সুলাইমান, তাহলে মায়ের এখনো খাওয়া লাগবে, আর না বলি এটা হবে মিথ্যা। কিন্তু পয়গাম্বর তো মিথ্যা বলতে পারেন, কথা বলেন না কেন? পারেন। তিনি হ্যাকমত করলেন, তিনি বলেন, বাবা আমার মাথায় খুব আঘাত প্রাপ্ত হয়েছে, সব কথা বলতে পারতেছি না, জানি না না বলতে পারতেছি না, মনে মনে কয় সব জানি বলতে পারতেছি না, যদি আবার মায়ের খাই, ঠিক বললাম না? জেলে বলতেছে, বাবা যাও দেশে। সুলাইমান চিন্তা করলেন, এখন যদি বাড়িতে যাই মায়ের তো আবার শুরু হইব। তিনি বলেন, বাবা আমি অসুস্থ মুসাফির, আপনি আপনার বাড়িতে আমাকে নিয়ে যান, দু তিন দিন সুস্থ হয়ে গেলে আমার বাড়িতে চলে যাব। ছিলেন কি, কথা কয় না কেন? ছিলেন কি, এখন কই, এখন কই? নদীর পারে কে করছেন, কেন? এজন্য বেশি বেশি করে অহংকার করবেন তো না, খুব বুঝে। আমি চাই আমি যে কথাগুলো বলি আমি যেন বুঝাইয়া বলতে পারি, যেন আপনারা বুঝেন আমার কথাগুলা, যে আমি কি বুঝাতে চাচ্ছি। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, পয়গাম্বর সুলাইমান চলে গেলেন জেলের ঘরে, যেইবার যেই সময় আল্লাহর পয়গাম্বর বাড়িতে ঢুকে গেলে ঢুকতে দেরি হয়েছে, জেলের জালে জেলের ঘরে আল্লাহ বরকত দিতে এক মিনিটও দেরি করে নাই। আল্লাহু আকবার। পরের দিন জেলে নদীতে মাছ ধরতে গেলাম, তার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায়। জেলে চিন্তা করে, ব্যাপারটা কি রে, এখন দেখি আমার ঘরে বেশি বেশি মাছ ধরা পড়ে, ব্যাপারটা কি,
তিন দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গেলেন বাড়িতে চলে যাবেন কই যাবেন নিজে চিন্তা করেন যাব কই এবার জেল সামনে দাঁড়িয়ে বলে বাবা তিন দিন হয়ে গিয়েছে তুমি সুস্থ হয়ে গিয়েছো বাড়িতে চলে যাইবা আমি জানি কিন্তু বাবা কয়েকদিন থেকে আমার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায় আমার একজন কর্মচারীর দরকার কামলা মানুষের দরকার তুমি যদি আমার ঘরে কর্মচারী হয়ে যাও তোমাকে ভালো বেতন দেব তোমাকে প্রত্যেক মাসে 200 দিরহাম দেব তুমি আমার ঘরে যদি কর্মচারী হয়ে যাও আমার জালে তো ডাবল বেশি মাছ ধরা পড়ে কর্মচারী লাগবে আল্লাহর পয়গম্বর চুকির পানে ছেড়ে দিলে আর আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ তাআলা চিলাম বাদশা আজকে পাবলিক দিয়া পিঠা খাওয়ায়া জেলের ঘরে আইনা তুমি কর্মচারী বানাইয়া দিতেছ আল্লাহ আমি কি করেছি আমি জানি না অপরাধ করে থাকলে দুনিয়ায় শাস্তি দিয়ে পবিত্র করে দাও কিয়ামতের দিনে একটা মিনিটের জন্য আমি আমার আল্লাহকে যেন না হারাইয়া যাই সুলাইমান চিন্তা করলেন বাড়িতে যাওয়ার তার সুযোগ নেই আসেনি গ্রামে যদি গিয়া বলেন আমি সুলাইমান আমার বাবা দাও তাহলে আবার মায়ের শুরু ঠিক না সুলাইমান তো রাষ্ট্র চালায় তুমি কে চিন্তা করলেন যাওয়ার যখন জায়গা নাই আর জেলের ঘরে যখন থাকবার জায়গা পাইলাম আর যাই হোক থাকতে তো পারবো থাইকা গেলেন জেলের ঘরে কর্মচারী কি হয়ে গেলেন প্রতিদিন জেলের সঙ্গে মাছ ধরতে নদীতে যায় কি ছিলেন এখন কি কি কে বানাইছেন কেন এজন্য করেন অহংকার এরা কয় নাকি অহংকার করবেন এভাবে চলতে লাগলো এখানে তিনটা রেওয়ায়ত তিন রেওয়ায়ত এখানে আছে কেউ বলেছেন সুলাইমান আলাইহিস সালাম জেলের ঘরে ছিলেন 40 দিন কয়দিন কেউ বলেছেন 6 মাস কেউ বলেছেন 1 বছর কয়টা রেওয়ায়ত পাইলাম তিনটা রেওয়ায়তের বর্ণনা করার মতো টাইম নেই একটা রেওয়ায়ত বলবো ধরেন সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন 1 বছর কয় বছর আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ 1 বছর কমপ্লিট শেষ হয়ে গেল এবার জেলে চিন্তা করে একটা ছেলে আমার ঘরে 1 বছর কর্মচারী ছিল এর মতো আমানতদার ভদ্র ছেলে তো পৃথিবীতে আর দেখি নাই এত ভালো ছেলে এত ভালো ছেলে তো পৃথিবীতে হয় না ছেলেটা তো এখন চলে যাবে 1 বছর হয়েছে আমার ঘরে আমার একটা মেয়ে আছে ওই মেয়েটাকে যদি ওই ছেলের কাছে বিয়ে দিতে পারি আমার জিন্দেগি কামিয়াব কন সুবহানাল্লাহ জেলে চায় তার মেয়েরেও বিয়ে দিতে চিন্তা করলো বিয়ে যখন দিব তখন বিয়ে তো চাইলেই দিতে পারবো না না জেলে চাইলে দিতে পারবে পারবে সমস্যা কি বুঝেন নাই সমস্যা দুই জায়গায় একটা হলো আল্লাহর হুকুম লাগবে না লাগবে না না আল্লাহর হুকুম ছাড়া আপনারা তাবিজ করে বিয়ে করবেন না কয় তাহলে তাবিজ কবজ করে কেডা মেয়েও রাজি না মেয়ের বাপ রাজি না কর সব টিরে তাবিজ কর যেন বাপ শুদ্ধ আমার বাড়িতে আয় কথা কন এগুলো হারাম কাজ তো জেলে চিন্তা করে 1 নম্বর হলো আল্লাহর হুকুম লাগবে 2 নম্বর হলো জেলের গড়ে জেলের বউ আছে ওয়াইফ আছে ম্যাডাম আছে স্ত্রী আছে বউর অনুমতি ছাড়া কিছু করা যায় কন খবর আছে মায়ের খাইবেন জেলে চিন্তা করলে এখন বউর অনুমতি ছাড়া যদি বিয়ে দিয়ে দিলে মায়ের শুরু হয়ে যাবো তাহলে আগে ঘর থেকে অনুমতি নিয়ে আসি ঠিক না জেলে স্ত্রীর কাছে গেছে স্ত্রীর কাছে গিয়ে বলছে স্ত্রী তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে বলেন আচ্ছা বলো তো ওই যে আমাদের ঘরে একটা ছেলে 1 বছর থেকে কর্মচারী তুমি বলো তো একবার পাক্কা ইমানে এই ছেলেটার চরিত্র কেমন
বলতে স্বামী আপনি কি বললেন এই ছেলের চরিত্রের কথা আমাকে বললেন আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে এই ছেলের মতো ভদ্র আর চরিত্রবান কেউ নাই জোরে বলেন না আল্লাহু আকবার ভালো বলছে না খারাপ সবাই বলেন জেলে কই আমিও তো ভালো বলছি জেলে বলে আচ্ছা বলো তো তুমিও বলেছো ভালো আমিও মনে করি ভালো আর মেয়ে বিয়ে দিতে হলে ভালো ছেলের দরকার কথা বলেন আচ্ছা স্ত্রী বলো তো তুমিও বলেছো ভালো আমিও বলেছি ভালো তাইলে এই ছেলের কাছে আমাদের মেয়ে বিয়ে দিলে কেমন হয় স্ত্রী কয় আবার কোন তো বললাম তো ওই যে আমাদের কর্মচারী এর কাছে আমাদের মেয়ে বিয়ে দিলে কেমন হয় ওই ছেলের কাছে আমার মেয়ে ও যদি ভালো মানুষ হইতো তাহলে পাবলিক কি পিটাই ওর নদীর পারে রাখতো ও বাটবার ভালো না না কইরে দিছি এক মিনিট আগে কি বলছে এক মিনিট পরে এর কারণ কয়টা অহংকার যা পায় সব অহংকার একটু আগে মহিলা কি বলছে একটু পরে খারাপ এর অরিজিনাল কারণ হলো মহিলারা সকাল বিকাল কালার পাল্টায় ঠিক কিনা জুরে কোন এই বুঝছেন এবার দেখেন আমি আপনাদের রাখার কারো কথা চিনি না কিন্তু আমি কাউকে চিনি না আমি তাফসির করতেছি আর বাস্তবটা বোঝাতে চাইতেছি সকাল বিকাল কালার পাল্টা সব মায়েরা না মায়েরা বোনেরা ভালো আছে সকালে দেখবেন এক ছেলের সঙ্গে প্রেম করেছে বিকালে দেখবেন মায়া মাওয়ার উডে আর এক ছেলের মোটর সাইকেলের পিছনে বসা ঠিক কিনা বলেন পাল্টাই দিস যার সাথে সারাদিন প্রেম করলো সকালে দেখছে তার চাইতে আর একটু টাকাওয়ালা ছেলে পাইছে কত তুমি অল আউট ঠিক বললাম না কালার পাল্টায় সকালে এক কথা কয় বিকালে এক কথা কয় সব না ভদ্র তো আছে আছে না নাই জেলে চিন্তা করে সকালে একটু আগে বলল ভালো এখন বলে খারাপ কিন্তু মেয়েটার এই ছেলের কাছে বিয়ে দেওয়াই লাগবে বউকে তো মানাতেই হবে মানাতে গেলে তো সাইজ করা লাগবে ঠিক না এজন্য আপনারা জানেন যুবকেরা জানে কেমনে আজকালকার মেয়েদেরকে সাইজ করতে হয় ঠিক কিনা এটা ঠিক তোমরা কেমনে বুঝলা কয়টা কয় ঠিক এটা কেমনে বুঝলা ঠিক মানে এই লাইনে খুব পাক্কা না হ্যাঁ এই লাইনে পাক্কা এগুলো বাদ দেও এগুলো সব বাদ তোমরা তো মাইরা পিটাইয়া সাইজ করো দেখো কেমনে সাইজ করে জেলে গেছে গা বাজারে এই সাইডে কোনো বাজারের নাম আছে আলমপুর হাসারা স্বামী গেছে গা হাসারা বাজার বললাম আর কি একটা নাম চিন্তা করছে বউরে তো ঠিক করা লাগবে বাজারে গিয়ে সুন্দর একটা শাড়ি কিনছে এক কেজি মিষ্টি কিনছে দুইটা খিলি পান কিনছে খিলি পান চিনে মিষ্টি পান পকেটে নিস বাসা আইসা বলছে স্ত্রী এদিকে আসো আমার কাছাকাছি বসো বসছে কয় এই কার্টনটা খুলো না স্ত্রী কার্টন খুলছে কোলো দেখে যে সুন্দর শাড়ি কো স্বামী এটা কি তোমার জন্য আনছি গিফট মনে থাকে না তো খুব চয়েস করে একটা শাড়ি নিয়ে আসছি ইসলামপুর থেকে পরো স্ত্রী কে বুঝলাম না রে গড়ে আইসা শুধু মাইর দেয় আর আজকে দেখি শাড়ি আনছে ওর নিয়ত কি বুঝতেছি না কিছুক্ষণ পরে স্ত্রী শাড়ি পরছে শাড়ি পরার পরে স্বামী বলছে স্ত্রী মাশাআল্লাহ তোমাকে আজকে দেখা মনে হচ্ছে বয়স 20 বছর কইমা গেছে গা খুব সুন্দর লাগতেছে স্বামী বলছে স্ত্রী এদিকে আসো কাছাকাছি আসছে একটা মিষ্টি খাও এই কথা বলে নিজের হাতে স্ত্রীর একটা মিষ্টি খাওয়াইছে স্ত্রী চিন্তা করে আগে শাড়ি পরাইছে এখন মিষ্টি খাওয়াইছে এরপরে যদি কিছু বলে আর ওর কথা না শুনি তাইলে তো বিছানার পাশে যেই মোটা কুল বালিশ দেখতেছি যদি জাতা দিয়া ধরে তাহলে ও মাই হো বাবা করো টাইম নেই মাইরা ফেলাই বাসকে
স্ত্রী মনে মনে বড় খতমের দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ কোন বিপদ আসতেছে আমার আজকে বাঁচাও। কিছুক্ষণ পরে দুইজন ঘুমাইতে গেছে, স্বামী আস্তে আস্তে করে পকেট থেকে মিষ্টি পান বাইর করছে, মিষ্টি পান বাইর করে স্ত্রীরে বলে, স্ত্রী মিষ্টি পানটা খাও। স্ত্রীর মুখে মিষ্টি পান দেওয়ার পরে স্বামী বলতেছে, স্ত্রী তোমাকে একটা কথা বলতে চাই, বলা যাবে? স্ত্রী বলে, বলেন না, আপনি আমার স্বামী, একটা কেন হাজার কথা বলতে পারবেন। কই যে গতকালকের কথাই তো, গতকালকের কত কথা মনে নাই। কই যে এই ছেলের কাছে মেয়েটারে বিয়ে দিতে চাই, তুমি রাজি না? রাজি হয়ে যাও। স্ত্রী চিন্তা করে, তাইলে রাজি করার জন্য এগুলো করতেছে, ঘুষ খাওয়াইতেছে ঘুষ। স্ত্রী মনে করছে, আগে শাড়ি পরাইছে, এরপরে মিষ্টি খাওয়াইছে, এখন মিষ্টি পান খাওয়াইছে, এখন যদি কই না তাহলে সকালে লাশ দেখবো বুড়ি গঙ্গা গেছে গা। কথা কোন ঠিক কিনা? স্ত্রী কয়, দরকার নাই ভেজালের, মেয়েটা তার। কো স্বামী, মেয়েটা আপনার, আপনি যদি মনে করেন বিয়ে দিলে ভালো হবে দিয়া দেন, আমার আপত্তি নাই। রাজি হইছে? কথা বলেন ডাইরেক্ট, ডাইরেক্ট না ঘুরাইয়া, ঘুরাইয়া কেন? চিন্তা করে, মাত্র ঘুষ খাইলাম, ঘুষের শাড়ি এখনো শরীরে পরা, এখন যদি উল্টাপাল্টা করি তাহলে তো মায়ের। এজন্য বৌরে মাঝে মাঝে ঘুষ দিয়েন, আর এটা জায়েজ, স্ত্রীর দিয়েন মাঝে মাঝে, পারবেন তো ইনশাল্লাহ। আপনারা তো গিফট বৌরে দেননি, আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের? স্ত্রী রাজি, স্বামী বলে, স্ত্রী তুমিও রাজি আমিও রাজি, চলো বিয়া পড়াইয়া দিই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এক পর্যায়ে সকাল বেলা জেলে আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলছে, সুলাইমান তোমাকে একটা কথা বলতে চাই, বাবা তুমি কি আমার কথা মানবা? সুলাইমান বললেন, বলেন কি বলতে চান? বাবা এক বৎসর হয়ে গেছে, তুমি তো চলে যাইবা, এক বৎসর থেকে তোমাকে জানি চিনি, তোমার কাছে আমার জানার বিষয় তুমি বলো তো, আমার ঘরে মানুষ সংখ্যা কয়জন? সুলাইমান আলাইহিসসালাম বললেন, বাবা আপনার ঘরে আপনি আপনার স্ত্রী আর আমি ছাড়া চতুর্থ কোনো মানুষ নাই। জেলে চিন্তা করে, এক বছর আমার ঘরে থাকলো, একদিন কি আমার মেয়েকে দেখলো না, আমার মেয়ের একটা কাপড়ও কি দেখলো না? জেলে বলতেছে, বাবা তুমি কি আমার মেয়েকে দেখো নাই? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, বাবা রে এক বছর আপনার ঘরে থাকলাম, আপনার মেয়েকে দেখবো দূরের কথা, আপনার মেয়ের ছায়া পর্যন্ত আমি দেখি না। সুবহানাল্লাহ, ওয়াজ করে পড়েন। জেলে বলছে, বাবা আমার ঘরে আমার এক সুন্দরী মেয়ে আছে, জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো পর পুরুষ দেখে নাই, আমানতের খেয়ানত করে নাই, দিনের বেলা রোজা রাখে, রাত্রবেলা ইবাদত করে, এই মেয়েটা রাজি, আমার স্ত্রীও রাজি, আমিও রাজি, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, কি বলতে চাই? আমি বাদশা, আমি কি জেলের মেয়েকে বিয়ে করব? আবার চিন্তা করলেন, সমাজ যেইভাবে চলতেছে, বের হওয়ার তো সুযোগ নাই, পরিচয় দেওয়ার সুযোগ নাই, কোন কোন গ্রামে গিয়ে যদি বলি আমি বিয়ে করতে চাই, আমার নাম সুলাইমান, আমার আব্বার নাম দাউদ, তাহলে বিয়ে বাদ দিয়ে মায়ের শুরু করবে, কথা কন? তিনি চিন্তা করলেন, বিয়া তো জিন্দগিতেই করতে পারবো না, জেলে যেহেতু বলতেছে তার মেয়েটা ভদ্র আমানতদার সুন্দরী, তাহলে দেরি করে লাভ কি? তিনি বললেন, আঙ্কেল আমিও রাজি। সুবহানাল্লাহ, বললেন না বিয়েতে রাজি হয়ে গেলেন। সংক্ষেপ কথা, বিয়ে কি বললেই হয়ে যায়? অনুষ্ঠান আছে, অনেক কিছু আছে, সব বাদ। জেলে 12 মাসে 2400 দিরহাম সুলাইমানের হাতে উঠে দিল আর বলল, যাও স্ত্রীর জন্য যা কিনবার কিনো, বিয়ের তারিখ ঠিক হয়ে গেল, বিয়ে হয়ে গেল।
এর পরের দিন যেদিন বিয়ে হয়েছে এর পরের দিন ফুলসজ্জার রাত্র ছিল না, এর পরের রাত্র ফুলসজ্জার রাত্র নির্ধারণ করা হলো বাসর রাত্র। যেদিন বিয়ে হয়েছে এর পরের দিন সকালবেলা দুজন জাল নিয়ে মাছ ধরার জন্য যায়। আজকের পরিচয় জেলেয়ার কর্মচারী না, আজকের পরিচয় হলো শ্বশুরার জামাই। দুজন যায়, কেউ কারো চুকের সামনে পড়ে না। জেলে চিন্তা করে ছেলের সঙ্গে এক বছর কত কথাই না বলছি, আজকে আমার মেয়ের জামাই, লজ্জা আসেনি? সুলেইমান চিন্তা করেন, এক বছর এই বেচারার সঙ্গে কত কথা বলছি, আজকে আমার শ্বশুর, লজ্জা আছে? কেউ কারো চোখের সামনে পড়েন না, একজন সামনে একজন পিছনে দুজন মাছ ধরতে নদীতে যায়। আর বাংলাদেশের শ্বশুর আর জামাই যদি একসাথে গভীর রাত্রি রাস্তা দিয়ে হাঁটে তাহলে কেমন লাগে? এই রাস্তা দিয়ে যদি শ্বশুর আর জামাই গভীর রাত্রে হাঁটে মনে হইতেছে দুই দুলাভাই যাইতেছে, দুলাভাই। কিছু দূর গিয়ে একজন শ্বশুর জামাই শ্বশুর কয়, আব্বা যে ঠান্ডা লাগতেছে, কত আমি কি করবো? আব্বা আপনার কাছে সিগারেট আছে নি? সিগারেট ঠিক কেন জুড়ে কন থাকলে দেন, দুজন সিগারেট ধরাইয়া হাঁটতেছে, কতক্ষণ আছে না নাই? সুলেইমান আর শ্বশুর দুজন হাঁটতেছেন, একজন সামনে একজন পিছনে, দুজন গিয়ে নদীতে জাল ধরছে। সুবহানাল্লাহ, কন্যা কষ্ট হচ্ছে আপনাদের? বারোটা কইছিলেন হয়ে যাইতেছে। আরে না, কথা শুনে কথা পাল্টান। আরে না, কয় কি কিছু বুঝেন, শুনেন। আরে বারোটা বলছেন, কথা শুনেন না। আমি আপনাদের দুই ঘন্টা হয়েছে না, হয়ে যাচ্ছে, শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ এক পর্যায়ে দুজন গিয়ে নদীতে জাল ধরেছে মাছ ধরার জন্যে। সুলাইমান ছিলেন বর্ষা, সুলাইমান ছিলেন পয়গম্বর, চাইছিলেন ভালো ফ্যামিলিতে বিয়ে করবেন। আল্লাহ করাইছেন কই? কথা বলেন, অহংকার করে লাভ নাই, কাউকে যদি ছোট মনে করো আল্লাহ চাইলে ওই গাঁটে নিয়ে পানি খাওয়াইতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন, অহংকার করো না, আমার সুলাইমান কোথায় ছিল, কোথায় নিয়ে গেলাম? জেলের মেয়েকে বিয়ে দিয়ে এখন আমি মাছ ধরতে পাঠাইতেছি, এই জন্যে দুনিয়ায় বেঁচে থাকলে কোনোদিন অহংকার করা যাবে? মাছ ধরতে গেলেন, নদীতে গিয়ে জাল ধরলেন। আপনারা বলেন তো, এতক্ষণ থেকে তো শ্বশুর আর জামাইয়ের খবর নিলেন, দেশের খবর রাখছেননি, কথা কয় না? দেশের ক্ষমতা একে ভুলে গেছে গা? দেশের ক্ষমতায় শয়তান, শয়তান বসে গেছে দেশের ক্ষমতায়, মাথা হয়ে গেছে গরম, সব কিছুর দাম দিছে বাড়াইয়া। দেড় টাকা দামের কেরোসিন তেল 300 টাকা, 2 টাকা দামের পেঁয়াজের দাম 200 টাকা। পাবলিক যদি কো স্যার এ তো দাম বাড়াইছেন কেন করেন, কথা কোন? পাবলিকের মাথা খারাপ, ঠিক কি বুঝে কইলেন আল্লাহ জানে। আমার বন্ধুগণ, দেশের অবস্থা খারাপ, কিছু বললে মারো পিটো কাটো চলতেছে পুরা দেশের মানুষ, তোকে কি রে? সুলাইমান তো ঠান্ডা মাথার মানুষ, হঠাৎ করে গরম হয়ে সব উল্টাপাল্টা করে ভালো ভালো রাস্তা ভাঙিয়ে দিতেছে, ব্যাপারটা কি? হঠাৎ করে সুলাইমান আল ইসলামের বিশ্বস্ত দেহরক্ষী আসিফ বিন বারখিয়া জিন্নাত, ও আসেনি এখানে দাঁড়াইয়া, বলে গেছেন আসে? ও চিন্তা করে কি রে, সুলাইমান এতদিন আগে বাথরুমে গেল, বাথরুম থেকে আসলো, রাষ্ট্র চালাইতেছে বৈশা, কিন্তু আমাকে যে কিছু কয় না, এখান থেকে যা ওদিকে তাকা, আমি যে দাঁড়াই আছি দাঁড়াই আছি, কিছু কয় না কেন আমারে?
সখরার এক এই আসিফ বিন বারকিয়ার সন্দেহ হচ্ছে সুলেমানের হয়েছে কি, দেখি তো রাজ সিংহাসনে কি হয়েছে। এমন সময় আসিফ বিন বারকিয়া রাজ সিংহাসনের দিকে তাকাইছে, তাকায়া দেখে এত সুলাইমান এটা তো শয়তান, কারণ আসিফ বিন বারকিয়া হেও জিন্নাত আর সখরাও জিন্নাতে জিন্নাতরে চিনেনি, শয়তানে শয়তান রে, সুরে সুরে, ডাকাইতে ডাকাইতে চিনে। আসিফ বিন বারকিয়া কইতো শয়তান, কইতো শয়তানেরা ধরো, যখন এ কয় এরে ধরো, এ কয় হেরে ধরো, কে কারে ধরবে, এ কয় এরে ধরো, এ কয় এরে ধরো, দুনুটা মাইর। আপনি গেছিলেন কোনো কাজে গুলিস্তান, ঠকাইছিলেন ঠকাই সিসকে সুর, আর ডাকার বাসায় বলে ছেঁচরা সুর, ছেঁচরা চিনেন, পকেটে হাত দিছে, আপনি টের পায়া করলেন ধরছি, হ্যাঁ কয় আমিও ধরছি, ঠিক না, আপনি কইছেন ধরছি, হ্যাঁ কয় ধরছি, দুজন মায়ের পাবলিক কই তুই সুর, কথা কন না কেন কি শুরু, এখন এ কয় এরে ধরো, ও কয় এরে ধরো, দুনুটা দিছে দৌড়, দুনুটাই তো শয়তান, ঠিক না, দিছে দৌড়। শয়তান যেভাবে মানুষের সুরত ধরতে পারে ওইভাবে বাতাসের সঙ্গে মিশতেও কথা কয় না কেন। এদিকে দেশের জনগণে খবর হয়ে গেল সুলাইমান নাই, দেশের রাষ্ট্রে এক বছর থেকে শয়তান বসা ছিল, ধরা খাইছে, দেশের মানুষ পাগলের মতো তাদের পয়গম্বর বাদশাকে খুঁজে বেড়ায় আর কান্না করে, আহারে আমাদের পয়গম্বর কই, আর শয়তানি বা কেমনে আইলো, আংটি পাইলো কই, পরীক্ষা কার, শয়তান দৌড়াতে লাগলো, মানুষের সুরত যেইভাবে ধরতে পারে বাতাসের সঙ্গে মিশতে পারে এই শয়তান সখরা জিন্নাত বাতাসের সঙ্গে মিশে গেল, হাতে আংটি আসেনি নাই কয়, মনে হইতেছে আপনাদের দিয়ে দিছে মনে হইতে, আসেনি আংটি তো আর বাতাসের সঙ্গে মিশবে না, এটা তো মজেজা, জিন্নাত চিন্তা করে আংটির কারণে তো আমাকে দেখা যায় কই যাই, পিছনে আমাকে ধরে ফেলবে, এই কথা চিন্তা করে সখরা হাতের আংটি খুলে দিয়া নদীর মধ্যখানে গিয়ে নদীতে ফেলে দিয়ে দৌড় দিছে, আংটি যখন নদীতে ফেলে দিয়েছে নদীর একটা মাছ এটাকে খাবার মনে করে খেয়ে ফেলেছে, কোন সুবহানাল্লাহ, আংটি ছিল কার হাতে এখন গেছে কই, কে করছেন, আল্লাহ পারেননি, আল্লাহ বলেন শয়তানি করবা না, অহংকার করবা না, আমার কাছে কিন্তু রিমোট আছে ঘুরাইতে পারি, ঠিক কি না বলেন, মোটামুটি বিষয় কয়টা নিয়ে আলোচনা করার কথা, চলতেছে কয়টা, বাকি আছে কয়টা, রাত্রে কি আছে, আরে না, আরে না শুনেন না, ও আমার তো আর কোনো কাজ নাই, কালকে চারটা প্রোগ্রাম করছি, কালকে সকাল 11টা একটা, বাদ জোহর, এরপরে বাদ মাগরিব, রাত্রে 11টায় প্রোগ্রাম করে সকালে আসছি ঢাকায়, জুমা পড়াইছি, তাফসিরে বসছি, আরেক জায়গায় তাফসিরে বসলাম আমার মসজিদে যেখানে জুমা পড়াই, আজকে রাত্রে তাফসির করছি 40 মিনিট করে আবার এসে এখানে বসছি, ঘুম আছে নাই, সকালেই দৌড় চাঁদপুরে প্রোগ্রাম করেই কক্সেস বাজার, তা আমি কি প্লাস্টিক, আপনারা তো বৈশা বৈশা ওয়াজ শুনতেছেন আর কত কষ্ট হচ্ছে না, ওয়াজ করতেছি আমি আর কষ্ট হইতেছে আপনাদের, ঠিক না, একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে, এখনো হাত উঠে, আমি বুঝি তো আপনাদের চিনি, না চাপা চুপা নাই বসছেন থাকেন, নড়াচড়া করলে ঝামেলা হয়ে যাব, আমার বন্ধুগণ শুনেন আংটি এখন কই, সবাই বলেন আমার বন্ধুগণ, যে আংটি ছিল আল্লাহর পয়গম্বরের হাতে, আল্লাহর পয়গম্বরের হাতে আংটি থাকবার কারণে গোটা দুনিয়ার মানুষ সুলাইমানের পাগল ছিল, জিন্নাত সুলাইমানের পাগল ছিল,
গোটা সৃষ্টি সুলাইমানের পাগল ছিল। এই আংটি যখন চলে গেল জিন্নাতের হাতে, গোটা দুনিয়া এক বছর জিন্নাতের পাগল ছিল কি ছিল না? এই আংটি যখন চলে গেল মাছের পেটে, গোটা নদীর মাছ পাগলের মতো এই মাছের পিছন দিয়া দৌড়ায় কন। সুবহানাল্লাহ, মাছ কই জীবনে কত খাবার খাইলাম, কেউ দৌড়ায় না, আজকে খাইলাম কি এত দৌড়ায় কেন? আল্লাহু আকবার বলবেন না? বরকতি যে মজেজা দৌড়ায়, মাছও সামনে দৌড়ায়, পুরা নদীর মাছ পিছনে দৌড়ায়, মাছে কই খাইছে আজকে, খাইলাম কি এখন সবাই দৌড়ায়, পুরা নদীর মাছ পিছনে, একটা মাছ সামনে, সামনে আসেনি সুলাইমান আর শ্বশুর আসেনি? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। সুলাইমান আর শ্বশুর জাল নিয়ে আছে, আল্লাহর পয়গম্বর আর শ্বশুর জাল নিয়ে বসে আছে মাছ ধরার জন্য। এমন সময় সেই মাছটা আংটি খাইছে, দৌড়াইয়া দৌড়াইয়া ওই জালের ভিতরে ঢুকে পড়েছে। জালে যখন ঢুকে পড়েছে, গোটা নদীর মাছ দৌড়াইয়া জালের ভিতরে ঢুকে পড়েছে। কোন সুবহানাল্লাহ, শ্বশুর আর জামাই মিলে যখন জাল টান দিছে, এক টানে 70 নৌকা। আল্লাহু আকবার। জেলে কই কি রে, মেয়ের জামাই রে নিয়া জামাই বানাইয়া প্রথম দিন মাছ ধরতে আইসা, এত বরকত, প্রথম দিনই 70 নৌকা মাছ। তাইলে তো আর 2-4 মাস আগে বিয়া দেওয়ার দরকার আছে, ঠিক না? বলে আর একটু বেশি পাইতাম, খালি পাইতাম। জেলে কয় যাক, এত বরকত, এত মাছ দিয়ে কি করব, 70 নৌকা মাছ, কেউ বলছেন 72 নৌকা, কেউ তো 100 নৌকা, সব বিক্রি করে দিই একদিনেই ধনী। 70 নৌকা মাছ কি কম মনে করতেছেন? আগে ছিল কি গরিব, কি ছিল? 70 নৌকা মাছ বিক্রি কইরা ধনী, টাকাওয়ালা হয়ে গেছে একদিনে। মেঘনা নদীতে তুই একটা মাছ বিক্রি করে ধনী হয়ে যায় কেউ কেউ, ঠিক না? বড় মাছ ধরে পড়ে যায়, ও 70 নৌকা সব বিক্রি করে দিছে, কিন্তু দেখতেছে একটা মাছ ইয়া মোটা, আমার সাইতে আরো বড়। কই মাছটা নিয়ে যাই বাড়িতে, আজকে আমার মেয়ের বাসর রাত্র, ফুলসজ্জার রাত্র, ফুলসজ্জার রাত্রে মেয়েরা তাদের স্বামীদেরকে নিজের হাতে রান্না করে খাওয়ায়, ঠিক বললাম না? এটা ভুল বলছি? তাহলে আজকে বাসর রাত্র আমার মেয়ে তার স্বামীকে বড় একটা মাছ রান্না করে খাওয়াবে, এই কথা চিন্তা করে শ্বশুর আর জামাই বড় মাছটা কাঁধে করে নিয়ে বাড়িতে আসছে। এসে জেলে তার স্ত্রীকে বলছে, স্ত্রী রে, তোমার মেয়ের জামাই রে নিয়ে আজকে মাছ ধরতে গিয়ে 70 নৌকা মাছ পাইছি, একদিনে এত বরকত। স্ত্রী বলে, স্বামী রে, এত বরকত যদি আমি আগে জানতাম, এক বছর আগে বিয়া দিতাম। আগে কি কইছে? কইছে খারাপ, পাটপার, বিয়া দেওয়া যাবে না। আর এখন কয়? মানি এরা যেদিকে দেখতেছে পানি যায়, হেরা হেদিকেই যায়, কথা কো ঠিক না? সুযোগ পাইলেই কি মারে? পোল্ট্রি, পোল্ট্রি, সুযোগ পাইলেই পোল্ট্রি মারে, যে মাইরে ফেলাইছে আবার সামনে আবার মারতে পারে। মহিলারা মনে মনে কইতেছে, হুজুর আমাদের বিরুদ্ধে বাস করতেছেন মনে হয়, আচ্ছা শুনেন আমরা সামনে আরো যাই দেখি কি হয়। জেলে বলছে, স্ত্রী মাছটা নিয়ে যাও আমার মেয়ের কাছে দাও, মেয়ে নিজের হাতে ফ্রাই করে তার স্বামীকে খেতে দিবে। আমার মুসলমান বন্ধুগণ, মা মাছটা নিয়ে মেয়ের কাছে দিয়ে বলছে, মেয়েরে এই মাছটাকে আজকে তুমি নিজের হাতে কেটে কেটে ফ্রাই করে তুমি তোমার স্বামীকে আজকে খাওয়াবা। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছ যখন কাটতে গেল, মাছের পেটে যখন ছুরি দিয়ে টান দিয়েছে, দিতে দেরি হয়েছে, অমনি মাছের পেটের ভিতর থেকে দব দবে সুন্দর একটা আংটি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। মেয়ে কই কি রে, মাছের পেটে আংটি এলো কোথ থেকে? মাছ তো জীবনে আংটি পরে না। যাহ, মাছের পেটে যেহেতু একটা আংটি পাইলাম, আজকে আমার বাসর রাত্র,
ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র, স্ত্রীরা স্বামীকে অনেক গিফট দেয়, উপহার উপঢৌকন দেয়, আমার তো দেওয়ার কিচ্ছু নাই, আংটিটা দিয়ে দিমু। আল্লাহু আকবার। আংটি কি যাইতেছে? জায়গা মতো আংটি যাচ্ছে? যার জিনিস তার কাছে যাচ্ছে, ডাইরেক্ট না ঘুরাইয়া? ঘুরাইতেছেন কে? কেন? এজন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। অহংকার করো না, পয়গম্বর যে জিনিসের কারণে তো ভাব দেখাইছে, এই জিনিস এখন নাই, যাকে ছোট মনে করেছে, আমি আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া জেলের বের হাতে আংটি পৌঁছাইয়া দিয়েছি। মেয়ে চিন্তা করে, যা একটা আংটি পাইছি, রেখা দিই, রাত্রে দিয়ে দিব স্বামীরে। রাত্রে খাবার দাবার শেষ, খাবার দাবার শেষ, মা তার মেয়েকে সুন্দর করে নতুন বধুর মতো সাজাইয়া অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া সুলাইমান আলাইহিস সালামের রুমে নিয়ে দিছে। বাবা এটা আমার মেয়ে, তোমার স্ত্রী, এই যে তোমার কাছে দিলাম। দিয়া মা চলে আসছে। আচ্ছা বলেন তো, এই মেয়েটা কোনোদিন সুলাইমানকে দেখছে? সুলাইমান মেয়েটাকে দেখছে? লজ্জা আসেনি তাদের মধ্যে? লজ্জা কেউ কারোর সাথে কথা বলে না, দুজন দুই সাইডে বসে আছে, কেউ কারোর সাথে কথা নাই। আমরা এলে কিছু কয় না এরা? আমরা এলে খতম। হেই টুনটুনি, পাঁচ বছর প্রেম করলে, কালকে বাদাম খাওয়াইলাম, মানে আজকেই কালকে তোরে নিয়ে মাওয়ায় খাওয়াই আনলাম, অরিজিনাল টাটকা ইলিশ মাছ, আর আজকে গোমটা দিস, আজকে খুলে ফেলা, বহুত দেখছি, ঠিক না? কোন হালাল না হারাম? হালাল না হারাম? ও ভাই কি উল্টা পাল্টা বলবে না, 12টার উপরে হয়ে গেছে কিন্তু। আর আপনারা শুধু শেষ করেন, কিছু বুঝে না, মনে হইতেছে আপনারা কথা বলতেছেন, কোনো সংক্ষেপ হবে না আজকে, সবগুলোই বাকি রয়েছে, একটাই শেষ হইতেছে না। আমাকে এই যে আমার ইয়ো ভাই বলে দিছে, হুমায়ুন ভাই, হুজুর তাফসিরটা আজকে করবেন, এমন তাফসির শুরু হইলো, এখন একটাই শেষ হয় না। না না, সংক্ষিপ্ত করলে সারা রাত আছে, একটাই শেষ করলে তো শেষ না, থাক। আরে শুনেন না, কি কই কইতেছি তো, কিছু চলবে মনে হইতেছে, এটা মোটরে চলতেছে, চলবে। কষ্ট হচ্ছে আপনাদের? এখন কয় না, আপনাদের কি পসরাবে ধরে না? কি রে, ডায়াবেটিস নাই? শুনেন কি বলতেছে, শুনেন। যাক, দুজন চলে গেছেন, কেউ কারোর সাথে কথা বলে না। সুলাইমান দেখলেন, কথা যদি না বলে রাত্র তেমনি যেতে পারে, ঠিক না? রাত্র কিভাবে কাটাইয়া দেওয়া যায়? সুলাইমান সালাম নিজেই কথা বলা শুরু করলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, স্ত্রী তোমাকে আমি কোনোদিন দেখি নাই, তুমি আমাকে কোনোদিন দেখো নাই, সুতরাং এভাবে বসে থেকে রাত্র কাটাইয়া লাভ নাই, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, বোঝাপড়া আছে, বলতে পারি। স্ত্রী বললেন, স্বামী অবশ্যই বলতে পারেন, কি বলবেন বলেন। সুলাইমান বললেন, স্ত্রী রে, আজকে রাত্র হলো চিনা জানার রাত্র, তুমি আমার সম্পর্কে জানবে, আমি তোমার সম্পর্কে জানবো, চিনা জানার মাধ্যমে আজকে রাত্রে আমরা পার করে দিতে চাই, এই জন্য আমি তোমার সম্পর্কে কিছু প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে। মেয়েটা বলল, আপনি বলেন কি প্রশ্ন করবেন? আল্লাহর পয়গম্বর প্রথম প্রশ্ন করলেন, তুমি কি আমাকে বিয়ে করার আগে কোনো ছেলের সাথে প্রেম টেম করছো কিনা, কাউকে চিনো কিনা? মেয়েটা কাউরে চিনে? কাউরে কোনোদিন দেখছে? প্রেম করার সুযোগ আছে? আমরা হইলে কি কইতাম? আর কন না, বাস্তব কথাটা কন। আমরা হইলে, আমরা হইলে বলতাম, না না না, ইউনিভার্সিটিতে পড়ার সময় বেশি চান্স পাইনি, মাত্র 60টা প্রেম করছি। ও কইতো, আপনি 60টা, আমি তো সেঞ্চুরি করছি, ঠিক কিনা? জোরে কন। আমাদের যে কোয়ালিটি, যে লাইফ,
তো মেয়েটা তো কিছু বলে না, কারণ কোনো ছেলেরে দেখে নেই। সুলাইমান বলেন, না তোমাকে বলা লাগবে। মেয়েটা বলতো, স্বামী কি বলেন? আমি জীবনে কোনো ছেলেরে দেখছি না, আমি কিছু বলতে পারবো না। সুলাইমান বলেন, না কিছু থাকলে বলো। এবার মেয়েটা ডাক দিয়ে বলছে, স্বামী রে, আমার জীবনের একটা করুণ ঘটনা আছে, আপনাকে যদি বলি আপনি কষ্ট পাবেন, বাসর রাত্রে স্বামীকে কষ্ট দিতে চাই না, এই জন্যে আমি বলবো না। সুলাইমান বললেন, কষ্ট পাবো না, আজকের রাত্রের নাম ফ্রিডম নাইট, স্বাধীন রাত্র, তুমি আমাকে বলবে, আমি তোমাকে বলবো, নিজের মতো করে চলবো, ধরা বান্ধা নিয়ম নাই, বলো তো কষ্ট পাবো না বলো। মেয়েটা বলছে, কষ্ট পাবেন, এই জন্য বলবো না। পয়গম্বর বললেন, কথা দিলাম কষ্ট পাবো না, তুমি বলো। মেয়েটা ডাক দিয়ে বলছে, স্বামী রে, আপনি যে বলেছেন প্রেম করছেন কি না, অবশ্যই, এক বছর আমি এক ছেলের সাথে প্রেম করছি। কি কয়? প্রেম করছে। সুলাইমান কয় কি রে, সারা বাপ বললো জীবনে কোনো ছেলেরও দেখছে না, আর মেয়ে দেখতেছি এক বছর আগে কাপ সাইরা লইছে, কথা না কোন বিপদে পড়লাম। সুলাইমান বলেন, বলো ছেলেরে দেখছো? কো না দেখা প্রেম, কো না দেখা টেলিফোন, কো টেলিফোন, কই টেলিফোন ছিল ওই সময়, না দেখা প্রেম, কেমনে কি আমাকে বলো না। কো স্বামী, আপনি প্লিজ আমাকে বারবার রিকোয়েস্ট করবেন না, হ্যাঁ আমি একটা প্রেম করেছি, এখন আপনাকে ভালোবাসি, মা বাবা আপনার কাছে আমাকে বিয়ে দিয়েছে, আপনি আমার বৈধ স্বামী, এতে কোনো সন্দেহ নাই, আমাকে আর কিছু বলবেন না, ওই পিছনের কথাটা মনে হলে একটু ব্যথা লাগে, দরকার নাই। সুলাইমান বলছেন, না তোমাকে বলা লাগবে। ছেলেটাকে কি আর প্রেম? মেয়েটা বলছে, স্বামী তাইলে শুনেন, আমি এক বছর একটা ছেলের সাথে প্রেম করেছি, তাকে দেখি নেই, না দেখে প্রেম, আর আপনারা দেখে? সুলাইমান, না দেখে, না দেখে প্রেম করেছি, তাকে পাওয়ার জন্য কত রাত্রে চোখের পানি ছেড়ে কান্না করেছি, তাকে পাওয়ার জন্য কতদিন রোজা রাখছি, ছেলেটাকে বলে যাওয়ার জন্য মা কত মারছে, বাবা কত মারছে বলতে পারি না, রাত্র হয়ে গেলে তার জন্য দোয়া ছাড়া মন কিছু মানে না। স্বামী রে, আমি এমন হয়ে গেলাম, আজকে রাত্রে আমার মা যখন আমাকে সুন্দর করে সাজায়া আপনার রুমে আমাকে দিয়ে যায়, ওই সময়ও আমি যাই না মাস্টার বিছায়া, দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করে বলেছি, আল্লাহ তাআলা, যেই ছেলেকে ভালোবাসলাম, যাকে পাওয়ার জন্য রোজা রাখলাম, রাত্রবেলা নামাজ পড়লাম, যাকে পাওয়ার জন্য মায়ের খাইলাম, মা বাবা আরেকটা ছেলের সঙ্গে আমাকে বিয়া দিয়া দিল, আয় আল্লাহ, যার সঙ্গে প্রেম করলাম তাকে বুঝাতে পারলাম না, মনের কথা বলতে পারলাম না, মা বাবা যেই জায়গায় বিয়ে দিয়েছে আমি রাজি, কিন্তু যেই ছেলেকে আমি ভালোবাসি কেয়ামতের দিনে যেন তাকে না হারাইয়া যায়। সুলাইমান কয়, আজকের রাত্রে হেই ছেলের জন্য দোয়া, বিয়া করছি আমি, মোহর দিছি আমি, আমরা ওইলো কইতাম গাছ কাটার কুড়ালটা লইয়া, একটু সাইজ করি আরে। সুলাইমান ইসলাম তো কিছু বলেন না, তিনি ঘাবড়ে গেলেন, কি বলে? তিনি বলেন, স্ত্রী, সত্যি যদি এমন কাউকে ভালোবেসে থাকো তাহলে আমাকে বলো, ছেলের পরিচয় দাও, আমি তোমাকে কথা দিলাম, কমিটমেন্ট করলাম, ওয়াদা দিলাম, যেহেতু তুমি ওই ছেলেকে ভালোবাসো, তোমার দিলের ভিতরে ওই ছেলের ভালোবাসায় ভরা, আমি তোমাকে ডিভোর্স দেব, তোমাকে টাচ করিনি, তোমার সাথে ফিজিক্যাল কোনো সম্পর্ক হয়নি, আমি তোমাকে ডিভোর্স দেব, এবং কথা দিলাম আমি এই ছেলের হাতে তোমাকে উঠাইয়া দেব, আমি চাই না তোমাদের সম্পর্ক এভাবে ভেঙে দেওয়া, আমি চাই না তোমাদের কেভাবে দুজনকে দুই জায়গায় কষ্ট দেওয়া, যা নাসির করছে ঠিক কি না, কম
বাবা তার বাচ্চা কাছে নিয়ে কাঁদতেছে। কত বড় শয়তান চিন্তা করেন। সুলাইমান বলেন আমি কাজ করব না, আমাকে পরিচয় দাও, আমি নিয়া তোমাকে তার হাতে উঠায় দেব। মেয়েটা হেসে বলতেছে ঠিক বলছে, সত্যি আমি কি ছেলেকে পাবো? এই ছেলের কাছে আমাকে দিবেন? বলে অবশ্যই আমি কথা দিলাম দিব, কিন্তু শর্ত একটাই, এই ছেলের পরিচয় আমাকে দেওয়া লাগবে। বলে ওকে আপনাকে দিব, আমাকে কথা দেন। বলে কথা দিলাম, এই ছেলের কাছে তোমাকে পৌঁছায় দেব। সুলাইমান স্টিল, আর যাই হয় যা দিয়া দিব, যা হয়েছে লাইফে তোর কিচ্ছু নাই, বাবা এটারও দিয়া দিলাম। মেয়েটা এবার স্বামীর হাত ধরে বলতে যে স্বামী তাহলে শুনেন, আমি যাকে পছন্দ করি, এক বছর যাকে আমি ভালোবেসেছি, যাকে পাওয়ার জন্য খাবার বন্ধ ছিল, নামাজ পড়েছি, রোজা রেখেছি, যেই ছেলেকে ছাড়া একটা মিনিট চিন্তা করতে পারি না, যেই ছেলের ভালোবাসা ছাড়া আমার মনে কিছু মানে না, স্বামীরে ওই ছেলেকে আপনিও চিনবেন, আমিও চিনি, সবাই চিনে। পয়গম্বর বললেন ছেলেটার নাম কি? মেয়েটা বলছে এই ছেলের নাম হলো পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার। সুলাইমান চিন্তা করেন আমার নাম কয় কেন? তিনি তো আশ্চর্য, আমার নাম বলতেছে কেন? সুলাইমান যদি বলেন আমি সুলাইমান, এখন যদি বউর কাছে কয় যদি আমি সুলাইমান, কি মনে করেন? বাসর রাত্রেও বউ মারব। কবে তুমি সুলাইমান? সুলাইমান রাষ্ট্র চালায়, তুমি কো তুমি সুলাইমান? সুলাইমান কয়জন হইতো? সুলাইমানকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন আগেই, কারণ কিছু তো জানেন না। আংটি নাই, আংটি কিছু বুঝেন, পরিচয় দিতে পারেন না, পরিচয় দিতে পারতেছেন না, চিন্তা করতেছেন কয় কি। তিনি বললেন স্ত্রী বলো তো। স্ত্রী বলে স্বামী কি হলো? একটা যুবকের নাম বললাম, তুমি দেখতেছি একবারে কেমন হয়ে গেছো, কিছু হয়েছে? কন্যা আমার কিছু হয়নি, তুমি বলো তো ছেলেটার সাথে কেমনে কেমনে পরিচয়। এবার জেলের মেয়ে বলছে স্বামী তাহলে শুনেন, আমাদের দেশের বাচ্চা পয়গম্বর সুলাইমান এক বছর আগে বিয়ে করবার জন্য মেয়ে দেখতেছে, এই খবর পুরা দেশে ছড়িয়ে পড়ল গোটা দুনিয়ায়। আমাদের গ্রামে খবর আসলো, আমার বাবার কাছ থেকে এই খবরটা আমার মা পাইলেন। আমার মা আমাকে বলেছিলেন, চুল বেঁধে দিচ্ছিলেন আচড়াইয়া, এই সময় খবর বলেছিলেন সুলাইমান বিয়ে করতে চায়, ছয়টা গুণের কথা বলেছে। ওই সময় আমি বলেছিলাম আম্মা জান, যতগুলা গুণ বলেছে সব তো আমার আছে, বয়স তো কম হয় নাই মা, আমি অত চাইলে সুলাইমানের স্ত্রী হতে পারতাম, এই কথা বলবার কারণে মা আমাকে মারছে পিটাইছে, কষ্ট পাই নাই। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একদিনের জন্য হলেই সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিও। এত দোয়া করলাম, আল্লাহ একটা বছর দোয়াকে কবুল করল না। স্বামীরে এক পর্যায়ে আমি একটা বিয়ের প্রস্তাব লিখলাম, চিঠি লিখে সুলাইমানের কাছে আমি পাঠাইয়া দিলাম। সুলাইমানের কাছে চিঠি পৌঁছে যাওয়ার পরে আমি জেলের মেয়ে, গরিবের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, তিন বেলার খাবার নাই, এই কথা শুনবার পরে সুলাইমান আমার চিঠিটাকে টুকরা টুকরা করে ফেলে দিলেন। বিয়ের প্রস্তাব তো মানলেনই না, আমাকে গরিব মনে করে আমাকে তিনি বিয়ে করলেন না, আমার প্রস্তাব ডিনাই করলেন, ফিরাইয়া দিলেন, কাগজ টুকরা করলেন। আমি গরিব এই জন্যে আমাকে কবুল করলেন না। ওই দিন চোখের পানি ছেড়ে সারা রাত্র আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ তাআলা সুলাইমানকে তো ধনী তুমি বানাইছ, সুলাইমানকে বাদশাহ তুমি বানাইছ, গরিব তুমিও আমাকে বানাইছো, আল্লাহ তাআলা তুমি বলো তো, গরিব মনে করে সুলাইমান আমাকে কবুল করেন নাই, আল্লাহ
তুমি তো চাইলে এই ধনী সুলাইমানকে গরিব বানাইয়া আমার ঘরে এনে আমাকে ধনী বানাইয়া এই সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। স্বামীর এত দোয়া করলাম আল্লাহ কবুল করে নাই, এত দোয়া করেছি আল্লাহ দোয়াকে কবুল করলো না। মা বাবা আজকে আপনার কাছে আমাকে বিয়ে দিয়েছে, আমি বিয়েতে রাজি হয়ে গিয়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করে নাই, আপত্তি নাই। আপনার চেহারা তো খারাপ না, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে, আপনি অনেক ভদ্র, এক বছর দেখলাম আপনি বড় আমানতদার। সুতরাং সুলাইমানকে দোয়া করে পাই নাই, আজকে থেকে আপনি আমার নতুন সুলাইমান, আর আমি ওই সুলাইমানকে ভুলে গেলাম। সুলাইমান চিন্তা করেন, তাইলে এই মেয়ে কি ওই মেয়ে যেই মেয়ে এক বছর আগে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছিল, গরিব মনে করে ফিরে আস। এখানে থাকো, কত শোনেন, এখানে রেখে দিলাম, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু নাসআলুকাল খায়রা কুল্লুহু ওয়া নাউযু বিকা মিন শাররি। কথা বন্ধ করে, আপনারাই দুইবার কথা, আপনি বলেন লম্বা করেন, আপনারা শেষ করেন। না না, আপনি লেকশন এখন শেষ করেন, শেষ করে দেন, এই যে লেকশন শেষ করেন।